Hello everyone, good evening, happy Tuesday. টিউজডে একদম ইভিনিংয়ে গিয়ে ব্লগ স্টার্ট করেছি, কাজের খুব চাপ ছিল আজকে। এখন রান্না বান্না করব, করে যদি সময় করে উঠতে পারি তাহলে আমি ক্যারাটে ক্লাসে আবির সাথে জয়েন করব। জয়েন করব মানে আমি ক্যারাটে করব না, আমি বললাম জয়েন করব। মামা সাইন আপ করেছে ক্যারাটের জন্য, মজা দেখেছো? আমার নিউ ইয়ার গোল হয়েছে, আমি সাইন আপ করেছি ক্যারাটের জন্য। ঠিক আছে, আমি আসছি, ওয়েট, আমি আসছি। না না, মানে আমার একটু রান্না বান্না আছে, তো তো 7:15 ওর ক্লাসটা আছে, তো 7 o'clock অমিত বেরোবে। আমি বললাম যদি পারি তাহলে আমি যদি রান্নাটা কমপ্লিট করতে পারি। বেশি কিছু নেই, একটু আলু মটর পনির দিয়ে একটা তরকারি করে নেবো, আর দেখি কিছু একটা শাকসবজি থাকলে করে নেবো, ভাত আছেই করা আর কি। তো যাই আর কি, রান্নাঘরে ঢুকে পড়ি। আজকে অ্যাবি স্কুল থেকে এসছে, এসেই খুব এক্সাইটেড, খুব এসেই আমাকে বলছে জানো আজকে আমার স্কুলে অনেক ফান হয়েছে। রোজ ওকে জিজ্ঞেস করতে হয়, আমার অনেক ফান হয়েছে জানো তো, আমার দৌড় হচ্ছে। তাহলে কি ফান হয়েছে তোর স্কুলে? বলছে আমার স্কুলে, বলছে বলো না বলো না বলো না। আচ্ছা ও আসুক, যাই হোক, এবার আমাকে তারপরে এবার ফান পার্টটাও এসে বলবে। আমি বলছি এবার কিছুই নয়, ফান পার্ট ওর বন্ধু একটা জিনিস গিফট করেছে ওকে, দিয়ে এবার আমাকে এসে বলছে জানো তো আমার ক্লাসে আমার একটা ফ্রেন্ড আছে, সে আমাকে একটা পেন দিয়েছে। আমি বললাম কোথা থেকে দিয়েছে? বলছে আমার স্কুলের বুক ফেয়ার থেকে পেন দিয়েছে, আরও অনেককেই দিয়েছে। ও ও ওকে কিছু কিছু পিপলকে সিলেক্ট করে, মানে ক্লোজ ফ্রেন্ড ওরকম কিছু একটা হবে হয়তো, যে করেছে সে পেনটা দেখিয়ে টেখি। তারপর আমাকে বলছে কালকে বুক ফেয়ারটা শেষ হয়ে যাবে। আমি বললাম যে তা তুই কী করতে চাস, বুক ফেয়ারটা শেষ হয়ে যাবে যে ওই যে এসছে নিয়ে ও দেখাতে ওর পেন, ওর ম্যাজিক পেন। এই দেখো আমি লিখলাম এখানে, কোথায় লিখেছি? আমি লিখেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিও। হ্যাঁ ভালো করে দেখা যাবে না, বেসিক্যালি লিখলে কিছু বোঝা যায় না, দিয়ে মানে যদি কিছু লেখে, এই যে অর্নেশ নেম যদি লেখে তারপরে যদি লাইটটা দেয় তাহলে সেটা জ্বলে। বলছে শোন এটা হচ্ছে ডিটেকটিভ পেন। না আচ্ছা ঠিক আছে, এটা ডিটেকটিভ পেন, তো ওর বন্ধু ওকে পেন দিয়েছে লাইব্রেরিতে, কালকে শেষ হয়ে যাবে বুক ফেয়ার। দিয়ে আমাকে বলছে জানলাম যে আর আরও সবাই বই কিনেছে? বলছে হ্যাঁ কিনেছে, মুখটা একটু কেমন কেমন করে। আবার আবার আমাকে বলছে জানো আমার একটা বন্ধু ওয়ালেট নিয়ে এসছে, ওয়ালেটে টাকা নিয়ে এসেছে, এরকম সব বললো টললো। যে তারপর আমি বললাম যে তা তুই কী করছিস, তুই কী ভাবছিস? বলছে না আমার তো আর হবে না, আমাকে তো অ্যালাউ করোনি। অ্যাকচুয়ালি ও বলেছিল বুক ফেয়ার হচ্ছে বই কিনতে চাই, তা আমরা বললাম বাবা তোমার তো বার্থডের জন্য অনেক বই গিফট পেয়েছো, তুমি কিনেছো পেয়েছো সবই হয়েছে, তো তুমি আর কি এখন নিও না। দিয়ে তখন বলছে যে না জানো এই বুক ফেয়ারটা না 7 ইয়ার্সে একবার হয়, এরপরে মানে ইমোশনালি আমাকে এরকম করলো 7 ইয়ার্সে একবার হয়, আমি তো আর 7 ইয়ার্স পরে এই স্কুলে থাকবো না, আমি আর পাবো না বুক ফেয়ারটা। বললাম তাহলে তুই এক কাজ কর, তুই তোর সেভিংস থেকে, আমি তো আবার সেভিংস করে, আমি এই যে হাউস চোর মানে কিছু একটা কাজকর্ম করলো টললো, তখন ওকে রিওয়ার্ড হিসেবে মানি দেওয়া হয়, সেটা সেভ করে রাখে। বলছি তাহলে সেখান থেকে তুই তাহলে কিনতে পারিস। বলছে পারমিশন দিচ্ছ, তাহলে সেখান থেকেই কিনবো। তো দিয়ে দেখলো একটা, কোন কত ডলারের বই দেখে এসছিস? $15 মনে হয়, 15 দেখে আসেনি। আমি টেকিং মাই বেস্ট কেস। ও টেকিং ইওর বেস্ট কেস, ওকে, তো বেস্ট কেসে ভাবছো আর $15 বই হয়ে যাবে, ওর কাছে আছে মনে হয় $20 বা এরকম কিছু, আর তোর পয়সা কমে যাবে। বলছে আমাকে এখন অনেক হাউস চোর করতে হবে, বাড়িটা ক্লিন করতে হবে, আমার রুমটা তো ক্লিনই থাকে, কি ক্লিন করো, মানে ক্লিন করলে বাড়িতে পয়সা পায়। এবার আমি বলছি, আমি বলছি কেন এই তো নিচে বাড়ি এত বই ফই এরকম করে রাখিস। বলছে হ্যাঁ করতে হবে, মানি সেভ করতে হবে, তাই তো করতে হবে, মানি সেভ করতে হবে। হ্যাঁ চলো আবার কাল থেকে হার্ডওয়ার্ক করে মানি সেভ হবে। নিনজা খুব ব্যস্ত, ক্যারাটে ড্রেস ফ্রেস পরে, ক্যারাটে ড্রেস পরলে কিরকম হুহা করতে হয় নাকি? একদিন বলছে আমি কি কি যেন বলি, কি খাটায় নাকি বলিস, প্রচন্ড কাজ করায়, বলছে প্রচন্ড কাজ করায় ক্যারাটে ক্লাসে মামা, তাই তো। ফাইনালি রান্না বান্না ডিসাইড হয়েছে, আলু মটর দিয়ে পনিরটা তো করবো, আর তার সাথে একটা পেঁপের ঘন্ট করব, একটা আটখানা পেঁপে, আটখানা বাঁধাকপি, আটখানা না চার ভাগের এক ভাগ বাঁধাকপি পড়ে আছে এই যে, এটা এটার আর ব্যবস্থা করা যাবে না কিছু আজকে, তো আমি পেঁপের ঘন্টটা করব। আমি পেঁপেটাকে কেটে ওই কালকের বিটের প্রসেসেই করা হয়েছে, কেটে ছোটো ছোটো টুকরো করে অমিতটাকে একটু গ্রেটারে দিয়ে গ্রেট করে দিয়েছে। আজকেও তাই পেঁপে এই যে একদম কুচি কুচি করে গ্রেট করা। আজকে তো নিরামিষ, আজকে আর কালো জিরে আর রসুন ফোড়ন হবে না, কালো জিরে আর বড়ি একটু দেবো,
দিয়ে এটাকে করে নেব, হয়ে যাবে মনে হচ্ছে 7টার মধ্যে হয়ে যাবে, দিয়ে আমি ক্লাসটাতে যাব। অ্যাকচুয়ালি কি হয় ক্লাসটাতে, তো আমি আগেও বলেছি আর কি, ওর ক্লাসটাতে না বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে না গাড়ির মধ্যেই বসে থাকবো আর কি। তো ওই আর কি, ততক্ষণ 1 ঘন্টা আমাকে তাহলে একা একা বসে থাকতে হবে। তো আমি গেলে পরে দুজনে মিনিট একটু কথাবার্তা বললাম, বা হয়তো কিছু টুকটাক কেনাকাটা থাকলে এদিক ওদিক ঘুরে টুরে আসলাম, তারপরে আবিকে নিয়ে আবার চলে আসলাম। 50 মিনিটসের ক্লাস থাকে ওটা, 6:52 বাজে, 7টার সময় বেরোবো। এই যে পানি হয়ে গেছে ফুটছে, আর এটাতেও তাই, পেঁপের ঘন্টটাও মোটামুটি হয়ে গেছে, হয়নি এখনো, বড়িটাও ঢেলে দিলাম। পেঁপের ঘন্ট হতেই বেশি সময় লাগে, একদম অল্প আছে করতে হয়, নাহলেই পুড়ে যায়। কালকে এটাতে ব্যাটারি লাগিয়ে দিয়েছে, এটা অ্যাকচুয়ালি কি হবে, এখানে এর ভেতরে যে গ্লিটারগুলো আছে ওগুলো তো সব নিচে পড়ে যায়, ওটা সারাক্ষণ ওটাতে মানে আর কি চারিদিকে স্প্রেড করে থাকবে। আর এটা একটা স্নো গ্লোব, এটাও লাস্ট ইয়ার হলিডেতে গিফট পেয়েছিলাম, এটা আবার অ্যাবি চালিয়ে দিল মিউজিক, তাই তো। হ্যাঁ বলো, খাওয়ার সময় নেই, জিপ লগের মধ্যে করে মুড়ি চানাচুর ভরে নিয়েছি, আর গাড়িতে যেতে যেতে গাড়িতে বসলে তো সময় পাওয়া যায়, আর গ্যাস বন্ধ করে দিলাম, মানে মেক শিওর করি বাড়িতে তিনজনে মিলে আমরা মেক শিওর করি কোথাও বেরোনোর আগে যেন আমাদের গ্যাস মানে স্টোভ টপটা বন্ধ হয়, কারণ আছে আর কি। আমার এরকম হয়েছে, আমি 40 মিনিট চলে গেছি, মানে 2 ঘন্টা রাস্তার মধ্যে 40 মিনিট চলে গিয়ে বলেছি, আমি মনে হচ্ছে গ্যাস বন্ধ করে আসিনি, আবার ফেরত এসে আবার বন্ধ, মানে বন্ধ করে গেছি কিন্তু এসে আবার রেখে তারপরে গেছি, তো এরকম অসংখ্যবার করেছি। আর এই বাড়ি থেকে এই বাড়ির গলিটা পার হয়ে ফেরত আসাটা হচ্ছে মানে ভেরি কমন, তো এই জন্য রান্না রান্না করলে এই যে অমিত এবার গাড়িটা বের করতে গেল, গ্যাসটা বন্ধ করেছি কিনা কনফার্ম করলো, আমিও জিজ্ঞেস করে গ্যাসটা টার্ন অফ করেছো তো তুমি। যে এবার আবার বাড়িতে চারিদিকে ক্রিসমাস লাইট লাগানো শুরু হয়ে গেছে, আমরাও লাগাবো ঠিক করেছি এই উইকেন্ডে। আমি গাড়ির ক্লাস থেকে এসে এত হাংরি, ফ্রেশ হবে না বলছে, আমি আগে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি বললাম না ওই বলছে প্রচন্ড কি জানো প্রচন্ড খাটায় নাকি করে, আমি প্রচন্ড কাজ করায়, প্রচন্ড কাজ করায়, তো সেই জন্য তো আমি ওই কোনো রকমের রান্না করে গেছিলাম, ভেবেছিলাম আরো 5 মিনিট সময় পাবো আর কি ও ফ্রেশ হতে হতে, কিন্তু না বাবা থাক, আমি এই মানে আর একটু ঝোলটা ফুটলে ভালো হতো পানিরে, থাক খিদে পেয়েছে। এমনি আমি গরম মশলাটা দিয়েই গেছিলাম, রেডি আছে দিয়ে দিয়ে আর কি, হয়ে গেছে খাওয়া দাওয়া, রয়েও গেছে অনেকটা অনেকটা, আমি একদম অল্প অল্প করেই করেছিলাম, কারণ আমার কাছে এখনো অবধি একটু চিকেন আর একটু সামান মাছ রয়েছে, ওটা কাল দুপুরবেলা খাবে এরা দিয়ে শেষ করবে, তো সেই জন্য আমি অল্প করেই সব করেছিলাম। আর যা রান্না হয়েছে আমি জিজ্ঞেস করছি, আর একটু তরকারিটা আর একটু মানে ঝোলটা একটু ফুটতো, এই করতো, যাকে যাই জিজ্ঞেস করছি সবার খিদে পাচ্ছে, না না ঠিক আছে ঠিক আছে, খিদের মুখে সবার সব কিছু ভালো লেগেছে, এমনিতেও খুব একটা কমপ্লেন করে না ওরা সবাই, আবি আবার যদি কিছু আমি বলি যে সেটা খারাপ হয়ে গেছে কি হচ্ছে, এটা আমি যদি এটাই সেটা রান্নাটা খারাপ হয়েছে বলছে, দ্যাটস ওকে মামা তুমি আমাদের জন্য রান্না করেছো, তাই তো। এটা ওর বার্থডেতে পেয়েছে একটা কি হ্যারি পটারের কোশ্চেন আনসার বুক, কোশ্চেন আর আনসার করে যাচ্ছে। এখন আমার নর্মালি আমি কী করি, রান্না করতে করতে কিচেনের অর্ধেক কাজ মানে কিচেনের বাসনপত্রগুলো ডিশওয়াশারে দেওয়া, যেগুলো মেজে ফেলার মেজে ফেলি, যাতে আর কি খাওয়ার পরে আর খুব বেশি কাজ না থাকে, কিন্তু আজকে তো সেটা করার উপায় পাইনি, আজকে একদম সিঙ্ক ভর্তি বাসনপত্র, ওই যে এই যে এক সিঙ্ক বাসন, এগুলোকে আমাকে এখন ক্লিন করতে হবে, এটা আমার আর মানে খাওয়ার পরে এটা আর ইচ্ছে করে না করতে, এটা এটা জোর করেই করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, এগুলোকে গুটিয়ে ফেলি দিয়ে ফ্রেশ হয়ে হ্যাবিকে ওপরে নিয়ে যাই ঘুম পাড়াতে। হয়ে গেল আজকে দিনের মধ্যে সব কাজকর্ম, হ্যাবি ঘুমিয়ে পড়েছে, ও আর জেগে থাকতে পারেনি, আর আমরা ওকে জেগে থাকতে দিইও নি আজকে, আজকে বিকেলবেলা লিটারেলি যখন ও অঙ্ক করতে বসেছে মানে একরকম ঝিমোচ্ছে, তা আমি একটু খুব জোরে জোরে কথা বলছি, আমি তোমাকে বলছি তুমি এরকম জোরে জোরে কথা বলছো কেন, যে অ্যাবির ঘুম তাড়ানোর চেষ্টা করছি আর কি, খুব জোরে জোরে কথা বলছি, ও আমার সাথে জোরে জোরে কথা বলছে, এই করে ঘুম তাড়ানো হচ্ছে ওর আর কি, আজকে যে জন্য 9:30টার মধ্যেই একদম ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল, কদিন একটু দেরি করে ঘুমোচ্ছিল। আমিও এখন যাবো, কিন্তু আমার একটু অফিসে টুকটাক কাজ আছে করতে হবে আজকে, আমার আবার সেই শুরু হবে, ডিসেম্বর মান্থ হচ্ছে সবাই বলে চাপ কম থাকে অফিসে, আমার বেশি, কারণ হচ্ছে আমার এক কলিগ বেড়াতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে না মানে আর কি ইন্ডিয়া যাচ্ছে ট্রিপে, আমি যেরকম গেছিলাম সেরকম আমার জন্য তো অন্য কেউ কাজ করে দিয়েছিল, এনে যেতে পেরেছিলাম, তখন ও যাবে ওর জন্য আমাকে কাজ করে দিতে হবে, তো দুজনের কাজ যদি একজন করে তো অবভিয়াসলি খুব চাপ হবে আর কি। আজকে আমি ওকে বলছিলাম যে তুমি যাচ্ছ আমার ডিসেম্বর মাসে ছুটি ছুটি মনে হবে না, আমার কাজের খুব চাপ থাকবে।
এই যে কাঁসা আর বাসন ধুয়ে টুয়ে সব ক্লিন করে রেখেছি, প্যাক করে রাখবো, আবার নেক্সট কোনো ইভেন্টের জন্য নামাবো। আমি তো কখনো ইউজ করিনি, মানে ইন্ডিয়াতে পরেই থাকতো, তাই এবার নিয়ে এসেছি গিয়ে। এবার ইন্ডিয়া ট্রিপে গিয়ে প্ল্যানই ছিল যে নিয়ে আসবো, গিয়ে নিয়ে এসে এরকম সাজিয়ে টাজিয়ে দেবো অ্যাবিকে, অ্যাবি আর কি ভালোই লাগবে। অ্যাবি যেমন এটাতে গ্লাসে জল খাওয়ার সময় বলিনি, এটা বার্থডে দিন গ্লাসে জল খাওয়ার সময় বলছি কি কখনো তো এরকম খাইনি, বলছে আমার একটা কেমন আনকমফোর্টেবল লাগছে এরকম একটা মেটাল গ্লাসে জল খেতে। বলছি খা না তুই, সারাক্ষণ তো ওই স্ট্র দিয়ে সিপি কাপ এসবে জল খাস, খেয়ে দেখ ভালোই লাগবে। তার জল খাওয়ার পরে বলছে না সেরকম ডিফারেন্স লাগছে না, একটু কোল্ড লাগছে এই জায়গাটা। আমার মানে ভালো এক্সপ্লেনেশন দিয়ে আমি দেখলাম, মানে প্রথমে আমরা তারপরে খাওয়া দাওয়া হওয়ার পরে অমিত বলছে ডিশওয়াশারে ঢুকিয়ে দাও পরিষ্কার হয়ে যাবে। বললাম না না, ডিশওয়াশারে ঢুকিয়ে দিয়ে ডিশওয়াশার ভাঙবে না, এটা ভাঙবে জানি না, এত ভারী সারি জিনিস এত দরকার নেই, নিজেই করে রাখবো। তো সেদিন ক্লিন করে রেখেছিলাম, তারপর আজকে আবার ফাইনালি আর একটু ভালো করে ক্লিন করেছি। খুব ইজি ক্লিন করা, আমি দেখলাম নর্মাল স্কচ ব্রাইটে একটু ওই তেঁতুল, তেঁতুল তো এখানে পাওয়াই যায় কারণ সাউথ ইন্ডিয়ান আছে যেহেতু এখানে, সেহেতু সাউথ ইন্ডিয়ানদের তো তেঁতুল হচ্ছে মাস্ট ওদের রান্নায়। তো ইন্ডিয়ান স্টোরে রাখা থাকে, ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছিলাম, আগেই নিয়ে এসেছিলাম আমি ওই সাম্বার ডাল এসব বানানোর জন্য। তো ঘরে ছিল এগুলো দিয়ে জাস্ট একটু ক্লিন করে দিলাম, ঝকঝকে হয়ে গেল একদম দেখলাম। এই তো এবার নিয়ে যাই এগুলোকে, আর যাই ঘুমিয়ে পড়ি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট।